সভ্যতার সূচনা লগ্ন করতে বস্ত্র মানুষের নিত্য সঙ্গী, মানুষের অন্যতম মৌলিক চাহিদা। ধরতে গেলে মৌলিক চাহিদার সূচিতে দ্বিতীয়। বস্ত্র শিল্পের এই ব্যাপক চাহিদার দিকে লক্ষ্য রেখে 2010 সালের 22শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় টেক্সটাইলের উপর বাংলাদেশের প্রথম ও একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। তবে মূল স্থাপনা স্থাপিত হয়েছিল আরো অনেক আগে। 1921 সালে ব্রিটিশ সরকারের সময় ঢাকার নারিন্দায় প্রতিষ্ঠিত হয় ইস্ট বেঙ্গল টেক্সটাইল ইনস্টিটিউট নামে একটি উইভিং স্কুল। পাকিস্তান সরকার ক্ষমতা লাভের পর 1950 সালে এটির নামকরণ করা হয় ইস্ট পাকিস্তান টেক্সটাইল ইনস্টিটিউট। পরবর্তীতে 1960 সালে প্রতিষ্ঠানটিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় স্থানান্তর করা হয়। 1978 সালে এটিতে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চালু করা হয় আর নামকরণ করা হয় কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। বিশ্ববাজারে বাংলাদেশি পোশাকের ব্যাপক চাহিদা ও আধুনিক মানের টেক্সটাইল ইঞ্জিনিয়ার করার তাগিদে প্রতিষ্ঠানটিকে 2010 সালে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার প্রস্তাব করা হয়, যা জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস করা হয়। এর ফলশ্রুতিতে 2010 সালের 22 ডিসেম্বর কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি হয়ে ওঠে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্ব পালন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রতিষ্ঠার শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে আছেন দেশ বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ডক্টর নিতাইচন্দ্র সূত্রধর। বাংলাদেশে বর্তমানে কটন ও সিনথেটিক মিল, উলেন ও উইভিং মিল, হ্যান্ডলুম, ডাই, ফিনিশিং, এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস সহ 9000 টেক্সটাইল শিল্প আছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এ সেক্টরের অগ্রগতি অব্যাহত আছে। প্রায় প্রতি বছর নতুন নতুন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ স্থাপিত হচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের টেক্সটাইল খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় উপাচার্য মহোদয়ের সুনিপুণ তত্ত্বাবধানে এই বিশ্ববিদ্যালয় থেকে যাতে দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বের হয় সে অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। তন্তু হতে সুতা, সুতা হতে কাপড়, কাপড় থেকে পোশাক, বিদেশি বায়ারদের কাছে পোশাকের বিপণন, নতুন নতুন ফ্যাশনের উদ্ভাবন বিষয়ে বিস্তারিত ও সুনিপুণ পাঠদানের জন্য এখানে রয়েছে আধুনিক ও যুগ উপযোগী সাবজেক্ট। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পাঠদানের জন্য আছেন একঝাঁক মেধাবী ও নিষ্ঠাবান শিক্ষকবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র সংখ্যা 1350 জন, অস্নাতক 1200 জন এবং স্নাতকোত্তর 150 জন। বর্তমানে 3টি অনুষদের অধীনে 7টি বিষয়ের উপর বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে, যা 8 সেমিস্টারে বিভক্ত। বিষয়গুলো হলো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। 2011 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে 5টি বিষয়ে এমএসসি কোর্স চালু হয়েছে। যে কেউ এই বিশ্ববিদ্যালয় থেকে পিএসসি সম্পন্ন করে 5টি বিষয়ে এমএসসি করতে পারবে। এগুলো হলো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ। এছাড়াও উচ্চতর গবেষণামূলক কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে রয়েছে 11.67 একরের সুসজ্জিত ক্যাম্পাস। আধুনিক তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য রয়েছে ওয়াইফাই নেটওয়ার্ক। মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্বলিত 4তলা একাডেমিক ভবন ছাড়াও রয়েছে আধুনিক মানের গবেষণাগার ও ওয়ার্কশপ। বিভিন্ন প্রোগ্রামের জন্য রয়েছে অডিটোরিয়াম এবং সেমিনার হল। নির্মাণ করা হয়েছে আধুনিক মানের ক্যাফেটেরিয়া। ছাত্রছাত্রীদের সমসাময়িক অসুস্থতার চিকিৎসার জন্য রয়েছে মেডিকেল ইউনিট। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি লাইব্রেরি রয়েছে, যেখানে রয়েছে 1,50,000-এরও বেশি বিভিন্ন প্রকার বই এবং জার্নাল। এখানে এমন কিছু জার্নাল আছে যা বর্তমানে দুর্লভ। ছাত্রছাত্রীদের সুবিধার্থে লাইব্রেরি সকাল 8:30 হতে বিকাল 4:30 পর্যন্ত সবার জন্য খোলা থাকে। শিক্ষার্থীদের আবাসনের জন্য 3টি আবাসিক হল রয়েছে, শহীদ আজিম হল এবং ডিএমএজি ওসমানী হল ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য রয়েছে শেখ হাসিনা হল। ওসমানী হলে আছে অত্র এলাকার সবচেয়ে বড় খেলার মাঠ। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের জীবনযাত্রার মান ভালো, স্বল্প মূল্যে যথাযথ খাবার, সর্বাধুনিক বিদ্যুৎ ও পানি সুবিধা আছে হলগুলোতে। অনাবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে 2টি বাস।
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বাসগুলো বিভিন্ন রুটে চলাচল করে। আছে সুসজ্জিত ট্যারেটি গবেষণাগার, এগুলো হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ল্যাবরেটরি, ওয়েভিং ল্যাবরেটরি, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং ল্যাবরেটরি, ফ্যাব্রিক অ্যানালাইসিস ল্যাবরেটরি, ওয়েট প্রসেসিং ল্যাবরেটরি, গার্মেন্টস ল্যাবরেটরি, ফ্যাশন ডিজাইন ল্যাবরেটরি, টেস্টিং ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাবরেটরি, ইলেকট্রনিক্স ল্যাবরেটরি, ফিজিক্স ল্যাবরেটরি, কেমিস্ট্রি ল্যাবরেটরি, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ল্যাবে শর্ট স্টেপল এবং লং স্টেপল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান সরবরাহ করা হয়। এখানে সনাতন ও নতুন উভয় ধরনের মেশিনই রয়েছে। ওয়ার্ক এবং ওয়েফ্ট মেশিনগুলো রয়েছে নিটিং ল্যাবে। সাইজিং, ডিসাইজিং, মার্সারাইজিং, টাইং, প্রিন্টিং এবং ফিনিশিং মেশিনের সমন্বয়ে আছে ওয়েট প্রসেসিং ল্যাব। ফাইবার ইয়ার্ন রং করার বিভিন্ন সরঞ্জামাদি এখানে সরবরাহ করা হয়। এছাড়াও এখানে প্রিন্টিং এর বিভিন্ন স্টাইল সম্বন্ধে পাঠদান করা হয়। গার্মেন্টস ল্যাবে কাটিং, সুইং এবং ফিনিশিং মেশিনগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। ইভেননেস টেস্টিং, ক্লাসিমেট, সিঙ্গেল ইয়ার্ন স্টেন টেস্টার, মাল্টিফাংশনাল সুপার টেস্টার এবং HFT মেশিনগুলো নিয়ে সাজানো হয়েছে টেস্টিং ল্যাব। 40 জন ছাত্রছাত্রী একসাথে পাঠদানের সুবিধা রয়েছে কম্পিউটার ল্যাবে। কাটিং, ড্রিল, সার্কুলার স এবং বিভিন্ন ধরনের কার্পেন্টার্স মেশিন ব্যবহার করে পাঠদান করা হয় মেকানিক্যাল ল্যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আছে সুসজ্জিত ফ্যাশন ডিজাইন ল্যাব, যেখানে ফ্যাশন ডিজাইন অ্যানালাইসিসের জন্য আছে বিশ্বখ্যাত অডাসিস সফটওয়্যার এবং একটি পৃথক প্যাটার্ন ডিজাইন সেকশন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কার্যক্রম এবং সেবামূলক কাজ পরিচালনার জন্য রয়েছে বিভিন্ন সেবামূলক সংগঠন। নতুন নতুন ফ্যাশন প্রদর্শন এবং নতুন ফ্যাশন উদ্ভাবনের প্রেরণার্থে এখানে রয়েছে BUTex ফ্যাশন সোসাইটি BUTex। শুরু থেকে ক্যাম্পাসের সাংস্কৃতিক কার্যক্রমের প্রয়োজন মেটাচ্ছে একাত্তর সাংস্কৃতিক সংঘ। নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম করে ক্যাম্পাসকে মাতিয়ে রাখে সংগঠনটি। এছাড়াও রয়েছে বাউলিয়ানা ফিল্ম অ্যান্ড কালচারাল ক্লাব, বাদন টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ইউনিট জরুরি রক্ত সরবরাহ করে অগণিত মানুষের প্রাণ রক্ষা করছে। রক্ত সরবরাহ ছাড়াও আরও নানাবিধ জনসেবামূলক কাজ করে সংগঠনটি। এছাড়াও দরিদ্র দূরীকরণ ও জনহিতকর কাজের জন্য রয়েছে ইয়োগ এগেইনস্ট হাঙ্গার। সত্য বিদ্যালয়ে হয় কিছু অভাব অভিযোগ বিরাজ করলেও তার প্রতিকারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে এমনই আশাবাদ ব্যক্ত করলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মিসেস কাবেরী মজুমদার। শ্রদ্ধেয় উপাচার্য মহোদয়ের হাত ধরে অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠে উপনীত হবে। একবিংশ শতাব্দীর প্রায়োগিক বিজ্ঞানের চ্যালেঞ্জকে বস্ত্রশিল্প বিপ্লবে অবদান রাখতে সাহায্য করবে এই বিশ্ববিদ্যালয় এমনই প্রত্যাশা আমাদের। নবীন বস্ত্র প্রকৌশলী তৈরি করে প্রবীণ প্রকৌশলীদের সঙ্গে নিয়ে কালের পথে দাঁড়িয়ে থাকবে এই বিশ্ববিদ্যালয়। এ চাওয়া সকল ছাত্র, সকল অভিভাবক, পৃষ্ঠপোষক এবং শুভাকাঙ্ক্ষীদের।